প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আরও একটি লেসন নিয়ে এলাম। আশা করি এই লেসনটিও তোমাদের জন্য হেল্পফুল হবে। আমাদের আজকের লেসনের বিষয় হচ্ছে পোয়েসি গোত্র। এটি একবীজপত্রী উদ্ভিদের একটি গোত্র। এই গোত্রে প্রায় 500টি জেনাস এবং 8000টি স্পিসিস রয়েছে। একে অ্যাকচুয়ালি ঘাস গোত্র বলা হয়। আমরা জানি একবীজপত্রী উদ্ভিদের বীজে একটি বীজপত্র থাকে। এদের মূল প্রধানত গুচ্ছমূল, পাতার শিরাবিন্যাস সমান্তরাল এবং পুষ্প সাধারণত ট্রাইমেরাস। তবে এগুলো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের সাধারণ কিছু বৈশিষ্ট্য। কিছু শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিত্তিতে একবীজপত্রী উদ্ভিদগুলোকে কতগুলো গোত্রে ভাগ করা হয়। তার মধ্যে পোয়েসি হচ্ছে অন্যতম একটি গোত্র। আমরা এই গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে জানার আগে এই গোত্রের অন্তর্ভুক্ত কিছু পরিচিত উদ্ভিদ দেখে নিই, তাহলে এই গোত্র সম্পর্কে জানতে এবং বুঝতে সহজ হবে। এই গোত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভিদগুলো হচ্ছে ধান, গম, আখ, বাঁশ। এগুলো আমরা নিশ্চয়ই এই উদ্ভিদগুলো চিনি। এই ভিডিও শেষে এগুলোর সাইন্টিফিক নেম দেওয়া থাকবে। এবার আমরা শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানব। প্রথমে উদ্ভিদের বৈশিষ্ট্য, এরপর পুষ্পের বৈশিষ্ট্য সম্পর্কে। এই গোত্রের উদ্ভিদের কাণ্ড সাধারণত নলাকার, মধ্যপর্ব, ফাঁপা। এক্ষেত্রে প্রথম ছবিটি লক্ষ্য করবে, তাহলেই তোমরা ভালো করে বুঝতে পারবে। পাতা সাধারণত লিগিউল বিশিষ্ট। লিগিউল হচ্ছে পাতার পাতলা একটি অংশ যা কিনা পত্রফলকের গোড়ায় অবস্থান করে। এটি পোয়েসি গোত্রের একটি ইউনিক বৈশিষ্ট্য। পাতার পত্রমূল সাধারণত কাণ্ডকে বেষ্টন করে থাকে। এক্ষেত্রে তোমরা যদি দ্বিতীয় ছবিটি লক্ষ্য করো তাহলে ভালো করে বুঝতে পারবে। এবার আমরা দেখব পুষ্পের বৈশিষ্ট্য। পুষ্প যখন মঞ্জরিতে অবস্থান করে তখন তাকে বলে পুষ্প মঞ্জরি। এই গোত্রের পুষ্প মঞ্জরি হচ্ছে স্পাইকলেট। এটি অ্যাকচুয়ালি অনিয়ত বা রেসিমোস পুষ্প মঞ্জরির একটি টাইপ। এটি বোঝানোর জন্য আমরা ধানের পুষ্প দেখব। তোমরা অনেকেই হয়তো ধানের পুষ্প কখনো দেখোনি। ধানের পুষ্প মঞ্জরি বা স্পাইকলেট কী কী অংশ নিয়ে গঠিত সেটি সম্পর্কে জানব। প্রথমে আমরা ছবি থেকে বোঝার চেষ্টা করি। প্রথম ছবিতে সাদা রঙের যে অংশ দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে পুংকেশর, আর কালো রঙের পালকের মতো যে অংশ সেগুলো হচ্ছে গর্ভমুণ্ড। এবার দ্বিতীয় ছবিটি লক্ষ্য করি। পুংকেশরগুলো কীভাবে থাকে? এরা সংখ্যায় ছয় এবং দুটি আবর্তে থাকে। সাধারণত পরাগধানী হচ্ছে সর্বমুখ বা ভার্সেটাইল, অর্থাৎ বাতাস যেদিক থেকে আসে পরাগধানীও সেই অনুযায়ী মুখ করে থাকতে পারে। মাঝখানে স্ত্রী স্তবকে যে গর্ভমুণ্ড দেখা যাচ্ছে সেটি হচ্ছে পালকের মতো। এখানে গর্ভাশয় হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানে আরও কিছু বৈশিষ্ট্য সম্পর্কে বলবো। পুং এবং স্ত্রী স্তবকের নিচে যে ছোট অংশ দেখা যাচ্ছে সেটি আসলে বৃতি বা দল কোনোটি হিসেবেই চেনা যাচ্ছে না, তাই এক্ষেত্রে এটিকে পুষ্পপুটের সাথে কম্পেয়ার করা হয়। এর নাম হচ্ছে লডিকিউল। এরপর বড় একটি অংশ আমরা দেখতে পাবো যাকে বলা হয় প্যালিয়া। তো নিচের দিকে সরু দুটি অংশ দেখা যাচ্ছে, এদেরকে বলা হয় গ্লুম ওয়ান এবং গ্লুম টু। এই দুটি অংশ আসলে শূন্য গ্লুম, যাদের কক্ষ থেকে অ্যাকচুয়ালি কোনো পুষ্প তৈরি হয় না। আমরা স্পাইকলেট ড্রয়িং করার সময় এগুলো সম্পর্কে আরও বিস্তারিত দেখব। এরপর গর্ভাশয় হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, অমরাবিন্যাস মূলীয় এবং ফল হচ্ছে ক্যারিওপসিস। ফল ক্যারিওপসিস মানে ফলটি এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং একটি বীজযুক্ত। ফলত্বক ও বীজত্বক পরস্পর সংলগ্ন থাকে। এবার স্পাইকলেটের বিভিন্ন অংশ এদের অবস্থান অনুযায়ী একে দেখানোর চেষ্টা করব। স্পাইকলেটের গোড়ার দিকে দুটি গ্লুম থাকে, গ্লুম ওয়ান এবং গ্লুম টু। এদেরকে আসলে শূন্য গ্লুম বলে, কারণ এদের কক্ষে কোনো পুষ্প তৈরি হয় না। এর উপরে আরও দুটি গ্লুম থাকে, যার প্রথমটিকে বলে লেমা বা পুষ্প গ্লুম এবং উপরের দিকে থাকে প্যালিয়া। লেমাকে ব্র্যাক্ট বা মঞ্জুরিপত্র এবং প্যালিয়াকে ব্র্যাকটিউল বা উপমঞ্জুরিপত্রের সাথে কম্পেয়ার করা যায়। অ্যাকচুয়ালি প্যালিয়া কিন্তু লেমার বিপরীত দিকে অবস্থান করে। ধানের যে আবরণ দেখা যায় তার বড়টি হচ্ছে লেমা এবং একটি ছোট যেটি সেটি হচ্ছে প্যালিয়া। পুষ্পটি অবস্থান করে প্যালিয়ার কক্ষে, আর প্যালিয়া সহ পুষ্পটি অবস্থান করে লেমার কক্ষে। এরপর ক্ষুদ্র শল্কপত্রের ন্যায় যে অংশ, সেই দুটি অংশকে বলা হয় লডিকিউল, যাকে অ্যাকচুয়ালি পুষ্পপুট হিসেবে ধরা হয়। এরপর পুংস্তবক,
যেখানে পুংকেশর 6টি এবং 2 আবর্তে অবস্থান করে। এখানে পরাগধানী হচ্ছে সর্বমুখ। স্ত্রী স্তবকটি বেশ ছোট, এর গর্ভমুণ্ড পালকের মতো। এবার আমরা পুষ্প প্রতীক ড্রয়িং করার চেষ্টা করব। ভিতর থেকে বাইরের দিকে যেসব অংশ থাকে সেগুলো সেন্টার থেকে প্রথমেই রয়েছে গর্ভাশয়, এরপর 6টি পুংকেশর 2 আবর্তে অবস্থান করে, লডিকিউল 2টি, অপেক্ষাকৃত ছোট প্যালিয়া এবং বিপরীত দিকে থাকে লেমা, উপরের দিকে থাকবে মাতৃঅক্ষ। এরপর প্রপারলি লেভেলিং করতে হবে। পুষ্প সংকেত, যে সংকেতের সাহায্যে আমরা পুষ্পের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেখাবো, যেমন মঞ্জুরিপত্র, এখানে লেমাকে মঞ্জুরিপত্রের সাথে কম্পেয়ার করা হয়। এরপরে রয়েছে উপমঞ্জুরিপত্র, যেখানে প্যালিয়াকে উপমঞ্জুরির সাথে কম্পেয়ার করা হয়। পুষ্পটি হচ্ছে এক প্রতিসম, দ্যাট মিন্স এটিকে মাঝখান বরাবর ভাগ করলে শুধু একবারই দুটি সমান ভাগে ভাগ করা যাবে। পুষ্পটি উভলিঙ্গ। পুষ্পপুট বা লডিকিউল সংখ্যায় 2টি। এরপর পুংস্তবক, যেখানে পুংকেশর সংখ্যায় 6টি এবং 2 আবর্তে সাজানো। গর্ভাশয় অধিগর্ভ, এই কারণে গয়ের নিচে দাগ। গর্ভপত্রের সংখ্যা হচ্ছে 1। পোয়েসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক দিক থেকে আসলে এই গোত্রটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে কয়েকটি উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব, যেমন ধান, অরাজিয়া স্যাটিফা, এটি আসলে খাদ্যশস্য হিসেবে চাষ করা হয়। ধান থেকে পাওয়া যায় চাল এবং চাল থেকে চিড়া, মুড়ি, পিঠা, পায়েস সব কিছু তৈরি করা হয়। এছাড়া ধানের খড় গরুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, এছাড়া জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ধানের যে কোড়া বা তোষ থাকে সেটি থেকে ভোজ্য তেল এবং হাঁস মুরগির খাদ্য প্রস্তুত করা হয়। এরপরে রয়েছে গম, ট্রেটিকা ম্যাস্টিভাম, এটিও খাদ্যশস্য হিসেবে চাষ করা হয়। সাধারণত আটা, সুজি, ময়দা এসবের জন্য চাষ করা হয়, যেখান থেকে রুটি, পরোটা, পাউরুটি, বিস্কিট এগুলো তৈরি করা হয়। এছাড়া গমের খড়ও গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। ভুট্টা, জিয়া মেজ, এটিও খাদ্যশস্য হিসেবে চাষ করা হয়। সাধারণত ভুট্টা থেকে পপকর্ন এবং খই সহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী তৈরি করা হয়। এছাড়া কর্নফ্লেক্স তৈরি করা হয় কিংবা হাঁস মুরগির খাদ্য এবং জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়। এরপরে রয়েছে আখ, স্যাকারাম, অফিসিনারাম, যেটি আসলে গুড় বা চিনি উৎপাদনের জন্য চাষ করা হয়। এছাড়া ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল বা ভিনেগার তৈরি করা হয় এই আখ থেকে। ফার্মেন্টেশন হচ্ছে অবাত শ্বসনের মতো একটি প্রক্রিয়া। এছাড়া আখের ছোবড়া পার্টেক্স তৈরির জন্য ব্যবহার করা হয় বা জ্বালানির কাজেও ব্যবহার করা হয়। বাঁশ, ব্যাম্বুজা ব্যাম্বোজ, এটি বেশ উঁচু একটি উদ্ভিদ, যেটি মূলত গৃহ নির্মাণ এবং কাগজ তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া কুটির শিল্পে বিভিন্ন প্রকার গৃহসজ্জা এবং আসবাবপত্র তৈরিতেও ব্যবহার করা হয়। বাংলাদেশে 28 প্রজাতির বাঁশ জন্মে। যব বা বার্লি, হার্ডিয়াম ভালগের, এটিও খাদ্যশস্য হিসেবে চাষ করা হয়, মূলত যবের আটার জন্য চাষ করা হয়। এছাড়া হরলিক্স তৈরির জন্য ব্যবহার করা হয়। এরপরে রয়েছে দূর্বা ঘাস, সাইনোটন টেক্টাইলন, এটি মূলত লন তৈরির জন্য ব্যবহার করা হয়। এছাড়া পশু পাখির খাদ্য কিংবা ঔষধি উদ্ভিদ হিসেবে এটি ব্যবহার করা হয়। এর রয়েছে অ্যান্টিসেপটিক গুণাবলী, যে কারণে এটি রক্তপাত বন্ধ এবং ক্ষত নিরাময়ে ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহার করা হয়। নল খাগড়া, ফ্র্যাগমেন্টস কার্কা, এটি মূলত কাগজের মন্ড তৈরি সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এই ছিল পোয়েসি গোত্র সম্পর্কে আজকের আলোচনা।